নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে গ্রেপ্তার এক এক অভিযুক্ত পালিয়ে গেলেও পরে আগ্নেয়াস্ত্র সহ তাকে ধরে ফেলেন পুলিশ কর্মীরা। বড়সড় সাফল্য সাগরদিঘি থানার পুলিশের। নাকা চেকিং চলাকালীন উদ্ধার 5টি দেশি পিস্তল, উদ্ধার হয়েছে তাজা কার্তুজ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিশ্বস্ত সূত্রে অস্ত্রপাচারের খবর পায় পুলিশ। সেই মতো সাগরদিঘি থানার অন্তর্গত মোরগ্রাম এলাকায় নাকা চেকিং শুরু করে পুলিশ। নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে দুই যুবককে দাঁড় করান কর্তব্যরত পুলিশ কর্মীরা। তাদের তল্লাশি করতেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রগুলি। যদিও গাড়িতে থাকা দুই যুবকের মধ্যে একজন পুলিশি তল্লাশি অভিযানের সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়, তবে যুবকের কাছে থাকা আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে জঙ্গিপুর জেলা পুলিশের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে সাংবাদিক সম্মেলন করে বলেন, বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চলাকালীন বারুক শেখ নামে এক অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 5টি আগ্নেয়াস্ত্র ও 5টি কার্তুজ। অভিযুক্তদের এদিন আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। এই বিষয়ে জেলা পুলিশের সুপার আরো বলেন, কালকে রাত্রি আমাদের একটা আরো ভালো সাফল্য হয়েছে, যেখানে আমরা মোরগ্রাম মোড় যে আছে সেখান থেকে আমরা প্রিভিয়াস সোর্স ইনফরমেশন হিসাবে আমরা নাকা চেকিং বসাই। সেখানে আমরা দুজন লোককে ডিটেন করি অন সাসপিশিয়াস হিসাবে, যে এন্টি ক্রাইম টিম ছিল লেড বাই সাব ইন্সপেক্টর অভিজিৎ সরকার, এএসআই সুমন পাল, পিএসআই প্রভাস, সঙ্গে দুজন কনস্টেবল। তারা তাদেরকে আটকায়, যখন ওদেরকে সার্চ করে তখন তাদের কাছ থেকে আমরা মোট 5টা আর্মস, 5টা কার্তুজ আমরা রিকভারি করি। একটা লোক যার বাড়ি হচ্ছে লালগোলা থানায়, যার নাম তাবারুক শেখ, তাকে আমরা আটক করতে পেরেছি। একটা আরো লোক যে এর সঙ্গে ছিল সে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার যে পাশে একটা আর্মস ছিল উইথ কার্তুজ সেটা ওখানে আমরা সিজ করতে পেরেছি। ওর নামটা আমরা পেয়েছি, কিছু কিছু সূত্র আমরা গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছি, যেখানে মানে কারা কারা এর সঙ্গে যুক্ত আছে, কারা ওর মধ্যে ইনভলভ ছিল, তাদের সমস্ত অ্যাঙ্গেলস আমরা খুঁটিয়ে দেখছি। যারা যারা ইনভলভ আছে তাদের এগেনস্টে আমরা কঠোর আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা আজকে মাননীয় এসিজিএম জঙ্গিপুরের কাছে 14 ডেজ প্রেয়ার করছি, দেখি আমাদের কতদিন প্রেয়ার আমরা পিসি পাচ্ছি, সেটা দিয়ে আমরা আগাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সাগরদিঘি। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।